আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আজ সংবাদে আপনাদের সাথে থাকছি আমরা দুজন আমি শানাস চৌধুরী ঋষিকা আজিজ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অনশন অব্যাহত নাকচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি নয়া বিপি নুরুলের সমাজ সেবায় ও দেশের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে 12টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও 19টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেয়া সাজা স্থগিত ও জামিন চেয়ে আপিল খালেদা জিয়ার শুনানি হতে পারে অবকাশের পর গ্যাসের দাম বাড়ানোর শুনানি শেষ পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ সাফ ফুটবলে বাংলাদেশ নারী দলের উড়ন্ত সূচনা ভুটানকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে সাবিনা মৌসুমীরা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে অনশন অব্যাহত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে পুনর্নির্বাচনের কোনো সুযোগ নেই দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটির অভিষেক হবে বলেও আশা তাদের এদিকে নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর বলেছেন পুনর্নির্বাচন এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে রবিউল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী এই শিক্ষার্থী ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সমাজসেবা সম্পাদক পদে কিন্তু তার আস্থা অর্জন করতে পারেনি 11ই মার্চের নির্বাচন তাই অন্য 6 শিক্ষার্থীর সাথে বসেছেন অনশনে আমাদের কর্মসূচি চলতে থাকবে মৃত্যু পর্যন্ত আমাদের লাশ হলো হবে কিন্তু আমাদের দাবি সেটাই হচ্ছে এই নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করতে হবে কলঙ্কিত এই নির্বাচনটা ইতিহাস থেকে মুছে দিতে হবে অবিলম্বে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের অনশন এখন পর্যন্ত কেউ একবারও যোগাযোগ করে নাই ভিসি বলেন প্রক্টর বলেন রিটার্নিং অফিসার বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তরফ থেকে আমরা কোনো রকমের সাড়া পাই নাই হল সংসদে পুনরায় নির্বাচন সহ 4 দফা দাবিতে বুধবার রাত থেকে অনশনে রোকেয়া হলের কয়েক শিক্ষার্থীও গতকাল রাত্রে হচ্ছে আমার গোলাম রাব্বানি আসছিল ছাত্রলীগের সাধারণ সম্পাদক তো ওনার সাথে হচ্ছে অনেক ওনার ছেলেপেলে আসছিল ছেলে তারপর হচ্ছে আমাদের হল থেকে যে ক্ষমতাসীন দলের যে মেয়েরা ওরাও বেরিয়েছিল তারপর হচ্ছে আমাদেরকে নানাভাবে টিস করা ট্রাই করেছে হুমকি ধামকি দিয়েছে যদি আমাদের দাবি না মেনে নেয় তাহলে আমরা এখানে থাকবো তাদের দাবির প্রতি একাত্মতা জানান ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর 31 মার্চের মধ্যে পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন কিংবা 4 জন শিক্ষার্থীও যদি অনশন করে তার গ্রহণযোগ্যতা রয়েছে গান্ধী একজন ছিলেন বঙ্গবন্ধু একজন ছিলেন অন্যায়ের বিরুদ্ধে তারা প্রথম একাই লড়েছিলেন সুতরাং ছাত্রদের উপর যদি কোনো স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে ছাত্রদেরকে হুমকি কিংবা ভয়ভীতি দেখাতে চায় আমরা তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে চলবো সাধারণ শিক্ষার্থীরা যারা আমাকে এই এত কারচুপির পর এত ভোটে নির্বাচিত করেছে তাদের সাথে আমরা কথা বলে ইন্টারাকশন বুঝতে চেষ্টা করছি তারা কি চাচ্ছে সেই জায়গা থেকে তারা যদি চায় যে আমি ভিপি হিসেবেই তাদের জন্য বিপি দায়িত্ব নিয়ে তাদের জন্য আন্দোলন সংগ্রাম লড়াই করি আমি সেটা করব আর তারা যদি না চায় তাহলে আমি সেই পদে আমি দায়িত্ব গ্রহণ করব না নতুন নির্বাচনের দাবিতে কর্মসূচি দেওয়ার কথা জানান ছাত্র দলের নেতারাও অনিয়মে নির্বাচনের প্রতিবাদ স্বরূপ ওনারা অনশনে বসেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল আমরা তাদের প্রতি সংহতি জানাতে এসেছিলাম আমরা তাদের পাশে আছি আমরা তাদের পাশে থাকতে চাই এবং তাদের পাশাপাশি আমরাও আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে চাই তবে পুনর্নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা আন্দোলন করছেন পুনর্নির্বাচনের দাবিতে আমরা এই কয়দিন ধরেই বলে আসছি যে পুনর্নির্বাচনের কোনো সম্ভাবনা নেই গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করে সুশৃঙ্খলভাবে যে ভোটাধিকার প্রয়োগ করেছে তার প্রতি সকলে যেন শ্রদ্ধাশীল থাকে সেই আহ্বানই আমি রাখব এদিকে নির্বাচনের দিন রোকেয়া হলে সংঘটিত নানা ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন করেন হলটির প্রাধ্যক্ষ মিজানুর রহমান সবুজ বাংলা ভিশন ঢাকা দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার আরিফুল হক আমরা এখন সরাসরি কথা বলবো হকের সঙ্গে হক শিক্ষার্থীদের অনশন ভাঙাতে প্রক্টর আহ্বান জানিয়েছেন বলে আমরা জানতে পেরেছি এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন
ইশিকা সাড়ে নয়টার দিকে প্রক্টর এবং রোকে হাওলের প্রভোস্ট ডক্টর জিনাত হুদা, যার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন করছিলেন, তিনি এসেছিলেন। তিনি যতই বোঝানোর চেষ্টা করছেন শিক্ষার্থীদের যে তারা যেন অনশন কর্মসূচি, আন্দোলন কর্মসূচি স্থগিত করে হলে ফিরে যায়, কিন্তু শিক্ষার্থীরা খুব উত্তেজিত ছিল। এখানে আমরা দেখেছি তারা একেবারে তার সামনেই বলেছেন যে যেহেতু তারা প্রভোস্ট হিসেবে ডক্টর জিনাত হুদার প্রতি আর আস্থা রাখতে পারছেন না, সেজন্য তার পদত্যাগ তারা দাবি করেছেন। চার দফা দাবিতে মূলত তারা অনশন করছিলেন, সেটা হচ্ছে হল সংসদের পুনর্নির্বাচন, প্রভোস্ট হিসেবে ডক্টর জিনাত হুদার পদত্যাগ, এছাড়া যেসব তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তারা দাবি করছেন, এবং সেই মামলাটি বলা হচ্ছে যে প্রভোস্টের প্ররোচনায় করা হয়েছে, সেই মামলাটি প্রত্যাহার, এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে তারা এই আন্দোলনটি করছিলেন। এখানে প্রভোস্ট এবং প্রক্টর যখন এসেছিলেন তখন ডাকসুর নবনির্বাচিত যে সংসদ অর্থাৎ ভিপি, জিএস এবং এজিএস তারাও ছিলেন, তবে তাদেরকে কোনো কথা বলতে দেয়নি আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন যে তাদের সমস্ত আলোচনা শুধুই প্রভোস্টকে নিয়ে এবং পুনর্নির্বাচনে, এখানে অন্য কোনো রাজনৈতিক দল যেন কথা না বলে সে বিষয়ে তারা দাবি জানিয়েছিল। তো এখানে তারা প্রভোস্ট এবং প্রক্টর আধা ঘন্টার মতো ছিলেন প্রায়, তারা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তারা তাদের দাবিগুলো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরামে তোলা হবে, কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবির ব্যাপারে খুবই অনড় ছিল। তারা বলেছেন যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। এখানে তারা যেহেতু অনশন করছিলেন, পাঁচজন শিক্ষার্থী, দুজন শিক্ষার্থী এখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এজন্য তারা অনশন কর্মসূচিটি আপাতত স্থগিত করেছেন, কিন্তু আগামীকালের মধ্যে প্রভোস্ট হিসেবে ডক্টর জিনাত হুদার পদত্যাগের দাবিতে যে আলটিমেটাম সেটি দিয়ে রেখেছেন। তারা বলছেন যে রোকেয়া হলের সমস্ত শিক্ষার্থী তাদের সাথে আছে, যদি প্রভোস্ট হিসেবে ডক্টর জিনাত হুদা পদত্যাগ না করেন তাহলে তাদের সে কর্মসূচি আবার স্থগিত হবে। আপাতত শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে হলের ভেতরে ঢুকে গেছে, তারা বলছেন যে তাদের আন্দোলন কর্মসূচি চলবে কিন্তু অনশন কর্মসূচিটা আপাতত স্থগিত করা হয়েছে। আমরা এখানে আছি, অপেক্ষা করছি, শিক্ষার্থীরা যেহেতু এখন হলের ভেতরে আছে আমরা পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অবশ্যই আমরা আবারও জানবো, দরকার হলে আরিফ আপনার কাছে। ধন্যবাদ আরিফুল হক। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন আরিফুল হক। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অনশনে সমর্থন দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, প্রয়োজনে সাবেক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা করবে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় শামসুজ্জামান দুদু এইসব কথা জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের কারাগারে আটকে রেখে বিরোধী মত দমন করছে সরকার। কারাগারে বেগম জিয়া মারাত্মক অসুস্থ জানিয়ে অবিলম্বে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবি জানান তিনি। দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে অভিযোগ করে শামসুজ্জামান দুদু বলেন, সর্বশেষ ডাকসুতেও ভোট জালিয়াতি করা হয়েছে। ছাত্রলীগ ঘোষণার পরে দুপুর পর্যন্ত বলেছে নির্বাচন ঠিক হয় নাই, এটা বাতিল করে। তাহলে এমন কোন সংগঠন নাই যারা এই নির্বাচন বাতিল করার কথা বলে নাই, তাহলে বাতিল করবেন না কেন? যদি বাতিল না করেন, প্রয়োজনে সারা বাংলাদেশে যে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে সাবেক, সবাই আমরা মার্চ করে আমরা এই বিশ্ববিদ্যালয়ের দিকে যাব এবং কৈফিয়ত দিতে হবে আপনাদেরকে। নাটক না করে ডাকসু নির্বাচনে নির্বাচিতদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম আরও বলেছেন, আন্দোলন করার মতো পরিস্থিতি বাংলাদেশে আর কখনো হবে না। বিএনপির কারণে দেশ বিরোধী দল শূন্য বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রসায়ন বিভাগের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, কিছু ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও ডাকসু নির্বাচন ভালো হয়েছে, নেতৃত্ব বিকাশের স্বার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত বলেও মনে করেন তিনি। 28 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটি হচ্ছে একটি ইতিবাচক দিক, এবং একটি হলে কিছু ভুল ত্রুটির কথা বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বীকার করেছে এবং সে নিয়ে তদন্ত হচ্ছে। সেখানে ভালো নির্বাচন হয়েছে বিধায় যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে বা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল
তারাও জয়লাভ করেছে। যারা নির্বাচিত হয়েছেন বিবি সহ তাদেরকে অভিনন্দন জানিয়ে বলতে চাই, শপথ নিয়ে নাটক না করে দয়া করে ছাত্রদের জন্য কাজ করার জন্য প্রস্তুতি নেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনেন। কোনো আন্দোলন করার অবস্থা বাংলাদেশের মানুষের মধ্যে নাই। আন্দোলন আন্দোলন খেলে খেলা করে আন্দোলনকে একবারে হরতাল অবরোধের মতো ভূতা করে দিয়েছে। সেবায় ও দেশের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এর আগে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স থেকে জেলার 31টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্সে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠানের 86 বছর পূর্তি অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে কমপ্লেক্সে পৌঁছালে তাকে স্বাগত জানায় কুমুদিনীর শিক্ষার্থীরা। এরপরে দানবীর রণদা প্রসাদ সাহার স্মারক স্বর্ণপদক প্রদান ও কুমুদিনী 86তম বার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্রের মানস পুত্র হোসেন শহীদ সরওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে মরণোত্তর এবং শিল্পী শাহাবুদ্দিন ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। হোসেন শহীদ সরওয়ার্দীর পক্ষে স্বর্ণপদক গ্রহণ করেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কুমুদিনী ট্রাস্ট যে সেবার দৃষ্টান্ত স্থাপন করেছে তা দেশের বিত্তবানরা যেন অনুসরণ করে। এই কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, আমি মনে করি যে আমাদের দেশের যেমন নারী শিক্ষার প্রসার ঘটানো থেকে শুরু করে আর্ত মানবতার সেবার যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন, দেশে অনেক বৃত্তশালী আছে তারাও করতে পারে, তাহলে আর মানুষের আমাদের দেশে মানুষের কোনো কষ্ট থাকবে না। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত যে সোনার বাংলা গড়তে চেয়েছেন তার কিছু অংশ বাস্তবায়ন করতে পারলেও নিজেকে ভাগ্যবান মনে করবেন প্রধানমন্ত্রী। আমি সেই কথাটাই সবসময় মনে রেখেছি যে আমার বাবা কী করতে চেয়েছিলেন, তার সেই কাজ যে কাজ ছিল অসমাপ্ত, তিনি করে যেতে পারেনি, সম্পন্ন করতে পারেনি, তার সেই কাজের একটু যদি আমি করতে পারি তাহলে আমি মনে করব যে এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় সাফল্য, যে বাংলাদেশ আজকে আর ওই দরিদ্র দেশ হিসেবে অবহেলা কেউ করতে পারে না, বাংলাদেশকে আজকে আর কেউ মানে করুণার চোখে দেখে না, বরং সারা বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে। আওয়ামী লীগ সরকার দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, বিশ্বের কেউ এখন আর অবহেলার চোখে দেখে না বাংলাদেশকে। এর আগে প্রধানমন্ত্রী টাঙ্গাইলে পৌঁছেই 12টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 19টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রুকনুজ্জামান, বাংলা ভিশন, মির্জাপুর, টাঙ্গাইল। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তারা আপিলটি দায়ের করেছেন। আপিল আবেদনে হাইকোর্টের দেয়া সাজা স্থগিত চাওয়া হয়েছে। একই সাথে বেগম জিয়ার জামিনও চাওয়া হয়েছে আবেদনে। কায়সার কামাল জানিয়েছেন, তারা আপিলটি দায়ের করেছেন মাত্র, আশা করছেন অবকাশের পর আপিলে শুনানি হতে পারে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত। এর বিরুদ্ধে আপিল করা হলে হাইকোর্ট সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ডের আদেশ দেয়। আমরা মনে করি এটা আনফেয়ারলি করা হয়েছে, আনজাস্টলি করা হয়েছে, আনরিজনেবলি করা হয়েছে এবং ইল্লিগালি করা হয়েছে। বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য একটা স্কিম কাজ করছিল জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে, সেই স্কিমের অংশ হিসাবে হয়তো সেই রায়টা হয়েছিল। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট বিভাগে আপিল দায়ের করি, আমরা যে রায়টা হয়েছে সেই রায়টা স্থগিত চেয়েছি, পাশাপাশি জামিনের আবেদন জানিয়েছি। গ্যাসের দাম বৃদ্ধি প্রস্তাবের যৌক্তিকতা বিবেচনা করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তিনি। গ্যাসের দাম বাড়াতে বিভিন্ন সরবরাহ ও বিতরণকারী প্রতিষ্ঠানের দাম বৃদ্ধি প্রস্তাবের শুনানি শেষে এসব কথা বলেন তিনি। অন্যদিকে ভোক্তারা বলেন, আইন অনুযায়ী দাম বৃদ্ধির সুযোগ নেই, তাই বিইআরসির কাছে প্রত্যাশা দামের পরিবর্তে সেবার মান বাড়াতে কোম্পানিগুলোকে নির্দেশ দেবে বিইআরসি। আমি দেখছি একজন অতিরিক্ত
এলএনজি আমদানির কারণে খরচ বেড়ে যাবে এমন অজুহাতে ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়াতে প্রস্তাব দেয় এখাতের প্রতিষ্ঠানগুলো। দাম বৃদ্ধির এসব প্রস্তাব নিয়ে টানা চার দিন গণশুনানি করে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। শুনানি শেষে বিইআরসির চেয়ারম্যান বলেন, দাম সমন্বয় করতে গিয়ে গ্যাস খাতের প্রতিষ্ঠান ও ভোক্তাদের কখনোই সন্তুষ্ট করতে পারে না কমিশন। তবে শুনানিতে পাওয়া তথ্য পর্যালোচনা করে আইন অনুযায়ী যৌক্তিক সিদ্ধান্ত দেবে বিইআরসি। গ্যাস সঞ্চালন ও সরবরাহকারী কোম্পানি গড়ে প্রায় 103% দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। শুনানিতে অংশ নিয়ে ভোক্তারা বলেন, সেবার মান বাড়েনি, তাই দাম বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক। আমদানিকৃত যেই এলএনজি আনা হচ্ছে তার থেকেও বেশি প্রাইস কিন্তু সিএনজি ইতিমধ্যেই দিচ্ছে। কাজেই জনগণের কথা এবং সবার কথা চিন্তা করে, পাশাপাশি স্বাস্থ্য খাত এবং পরিবেশ খাতের কথা চিন্তা করে, যাতে সিএনজির ব্যবহার আর কোনোভাবেই হ্রাস না পায়, সেই জন্য অন্তত সিএনজির মূল্য বৃদ্ধির প্রস্তাব থেকে আপনারা ফিরে আসবেন, এটা আশা করি। আমরা যুক্তি তর্ক দিয়ে বুঝছি, এক নম্বর আমরা বুঝছি যে এটা হচ্ছে আইনের ব্যত্যয় করা হচ্ছে, দুই নম্বর আমরা বুঝছি অন্য জায়গায় এই দুর্নীতি অব্যবস্থা অব্যাহত রেখে জনগণের পকেট কেটে এই বিশেষ প্রতিকের স্বার্থ দেওয়ার জন্য এই দাম বাড়ানো হচ্ছে, এটা মানার কোনো সুযোগ নেই। সবশেষ গেল বছরে বাসাবাড়ি ছাড়া অন্যান্য খাতের গ্যাসের দাম বাড়িয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিআইডব্লিউটি এর চলমান অভিযানে বৃহস্পতিবার গুড়ি দেওয়া হলো রূপালী সৈকত ও আবুল খায়ের গ্রুপের দখল করা জমির সীমানা প্রাচীর। সংস্থাটির দাবি, নিয়ম নীতির তোয়াক্কা না করেই জমি দখলের প্রতিযোগিতা নেমেছে প্রভাবশালীরা। এছাড়া অবৈধভাবে কয়লা স্তূপ করে রাখায় প্রায় 5 কোটি টাকার কয়লা 25 লাখ টাকায় নিলামে দিয়েছে বিআইডব্লিউটি। ঢাকার চারপাশের নদীর রক্ষায় 18তম দিনের মতো উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান শুরু হয়। এ সময় দেখা যায় তুরাগ নদীর শত শত বিঘা জমি দখল করে বালু ভরাট করেছে রূপালী সৈকত ও আবুল খায়ের গ্রুপ। নদীর পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের ফৌজদারি আইনের আওতায় আনা ও তা সরানোর খরচ তাদের কাছ থেকেই আদায়ের কথা ভাবছে বিআইডব্লিউটিএ। এই এলাকায় ব্যাপকভাবে একটা ড্রেজিং পরিকল্পনার আওতায় আনতে হবে এবং ভরাটকারীদের বিরুদ্ধে আপনার আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দীর্ঘ 1.5 মাস কিন্তু অভিযান চলছে, সামনে আরও 1.5 মাস অভিযান চলবে। হ্যাঁ, এবং আমরা বালু পর্যন্ত শেষ করেই কিন্তু আমরা শীতলক্ষা এবং বুড়িগঙ্গার অবশিষ্ট অংশ ধরব। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আসল অপরাধীদের সরজমিনে না পাওয়ায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা যাচ্ছে না, তাৎক্ষণিকভাবে তাদেরকে পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে অনুপস্থিতিতে রেগুলার মামলার ব্যবস্থা করা যাবে। অল্প কিছুক্ষণের মধ্যে কয়লা নিলাম প্রদান করা। এদিকে আমিনবাজার এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে কয়লার স্তূপ করে রাখায় তা নিলামে দিয়েছে বিআইডব্লিউটিএ। বারবার বলেছি যে এখান থেকে আপনারা চলে যান, অবৈধভাবে ব্যবসা পরিচালনা করবেন না, আমাদের যে নির্মাণকৃত যে ওয়াকওয়ে ওনারা নষ্ট করে ফেলছেন। তবে বৈধভাবে নিজেদের জায়গায় কয়লা রাখা হয়েছে বলে দাবি করেন রাজগ্রুপ কর্তৃপক্ষ। এগুলো ব্যক্তিগত মালিকানাধীন, এগুলো কোনো বিআইডব্লিউটিএ জায়গা নয়, এগুলো আমাদের দেশের রাজগ্রুপের এই একান্ত ব্যক্তি মালিকানায় কিনা। ওয়ার্কওয়ের ভিতরের সাইডটা আমরা যেটা ভিতরের সাইডে আমরা খোলা অবস্থায় ব্যবসাটা করতে পারবো কিনা, আমাদের জমিতে তাদের জমিতে আমরা কোনো ইউজ করতেছি কিনা, এই বিষয়গুলি একটু তারা আমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। গেল 29 জানুয়ারি থেকে চলমান এই অভিযানে এখন পর্যন্ত 2000-এর বেশি অবৈধ স্থাপনা ও কয়েকটি হাউজিং প্রকল্প উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। প্রত্নতাত্ত্বিকদের গবেষণায় 2500 বছর আগে উয়ারি বটেশ্বর অঞ্চলে এক মহা জনপদের ইতিহাস মিলেছে। এই জনপদকে ঘিরে সভ্যতার বিকাশ হয়েছে আশেপাশের অঞ্চলে, যার ধারাবাহিকতায় আবিষ্কার হয়েছে 710 সালের একটি বৌদ্ধ পদ্ম মন্দির। সবার জন্য উন্মুক্ত এ মন্দির ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা, আর এ নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। We'll be right back.
স্থানীয়ভাবে মন্দির ভিড়া নামে পরিচিত হওয়ায় জায়গাটিতে প্রত্ননিদর্শন পাওয়ার সম্ভাবনা ছিল। কামরাবু গ্রামের এই ভিটা খননে বেরিয়ে আসে ইটের দেয়াল, মূল দেয়ালের চারপাশে ইট বেছানো, প্রদক্ষিণ পথ সহ মন্দিরের অবয়ব। এ পর্যন্ত বৌদ্ধ মন্দিরে দুটি নির্মাণ যুগ শনাক্ত করা হয়েছে। দ্বিতীয় নির্মাণ যুগে ইট বিছানো বেদিতে প্রায় অক্ষত অবস্থায় রয়েছে 8টি পাপড়িযুক্ত একটি পদ্মফুল। এছাড়া মেঝেতে আরো 7টি পদ্ম আবিষ্কার হয়েছে। আমরা নতুন কোনো ইট লাগাইনি, পুরনো ইট যা অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। আরো গুরুত্বপূর্ণ হলো যে এই স্থাপত্যের যে বিটুইন টু ব্রিক্স যে মর্টারটা, এটা কাদামাটি এবং কাদামাটি দেওয়া আছে। এটাই হলো এই স্থাপত্যের একটা বৈশিষ্ট্য যে 1200 বছর আগে বাংলাদেশের স্থপতিরা, মেশিনরা কীভাবে স্থাপত্য নির্মাণ করেছে। সরকারি বেসরকারি যৌথ সহযোগিতায় পদ্ম মন্দিরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, তবে এর রক্ষণাবেক্ষণে দরকার আরও সহযোগিতা। একে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করতে সরকারি উদ্যোগের তাগিদ দিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। বাংলাদেশে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মনুমেন্ট থাকা সত্ত্বেও তাদের কিন্তু অথেন্টিসিটি লস্ট, সেই জন্য সেগুলো আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হতে পারছে না। কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের সেই অথেন্টিসিটি আমরা বজায় রাখছি, গবেষণা করছি, সংরক্ষণ করছি। ভবিষ্যতে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার সমূহ সম্ভাবনা আছে যদি সরকার এই বিষয়ে উদ্যোগী হয়। এ বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, এবছর সবকিছু গুছিয়ে ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্তির আবেদন করা সম্ভব হবে না, তবে সরকারের এ নিয়ে পরিকল্পনা রয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজে নেওয়ার জন্য কিছু শর্ত আছে, পারিপার্শ্বিক অবস্থা, এটার এরিয়া, জনসংখ্যার ডেন্সিটি আর যে জমির পরিমাণ, সেক্ষেত্রে খুব সবকিছু মিলে প্রত্নতন্ত্র ওয়ার্ল্ড হেরিটেজে নেওয়ার জন্য সুযোগ সুবিধা সীমিত থাকলেও তার মাঝে যতটুকু সম্ভব আমরা সেই চেষ্টাটি অবশ্যই করব। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের বিষয়ে সরকার আন্তরিক বলেও জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। শারমিন ইব্রাহিম, বাংলাভিশন, শিবপুর, নরসিংদী। ফুটবল। নেপালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা বাংলাদেশের। হিমালয়ের দেশে ভুটানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে উঠল সেমিফাইনালে। বিরাটনগর শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে 2-0 গোলে জয় পায় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। গ্রুপ সেরার লড়াইয়ে পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। সাফ নারী ফুটবলে ভুটানের বিপক্ষে বরাবরই অজেয় বাংলাদেশ দল, তবে সময়ের পরিক্রমায় ক্রমশ উন্নতি করেছে ভুটান। যে ভুটানকে 2010 সাফে 9-0 গোল হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা, তাদের বিপক্ষে এখন লড়তে হয় সাবধানী কৌশলে। আগের ম্যাচে নেপালের কাছে ভুটান হারায়, এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। আত্মবিশ্বাসী সাবিনা মৌসুমীরা মাঠে নামে জয়ের লক্ষ্য নেই, তবে কাজটা বেশ কঠিন হয় তাদের জন্য। বেশ কয়েকবার আক্রমণে গিয়েও প্রথমার্ধে ভুটানের রক্ষণ ভাঙতে পারেনি ছোটনের শিষ্যরা। বিরতির পর লিড নেয় লাল সবুজের প্রতিনিধিরা। মনিকা চাকমার কর্নার থেকে মিশরাত জাহান মৌসুমী বল জড়ান ভুটানের জালে। এগিয়ে গিয়ে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে বাংলাদেশ নারী ফুটবল দল, তবে ব্যর্থ হন ফরওয়ার্ডরা। ভুটানও চেষ্টা করেছিল ম্যাচে ফেরার, কিন্তু বাংলাদেশ গোলরক্ষক রূপনা চাকমার দৃঢ়তায় বিফলে যায় তাদের সব চেষ্টা। ম্যাচের 85 মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন দারুণ দক্ষতায় প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে বোকা বানান ভুটানের গোলরক্ষককে। 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে বাংলাদেশ নারী ফুটবল দল পৌঁছে যায় পঞ্চম সাফের সেমিফাইনালে। শনিবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। গ্রুপ চ্যাম্পিয়ন হতে সেই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, এরপর ফিরে এসে থাকছে নির্বাচনে পেশি শক্তির ব্যবহার কাম্য নয় মন্তব্য সিইসির। উপজেলা নির্বাচনে অনিয়ম হলে প্রয়োজনে গুলি করার নির্দেশ কমিশনার রফিকুল ইসলামের। ইমেজ সংকট কাটাতে যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফেরত চাইলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে।
নির্বাচন আসলে দেশে যুদ্ধাবস্থা তৈরি হয়, যা একটি গণতান্ত্রিক দেশে কাম্য নয় বলে মন্তব্য করেছেন সিইসি কে এম নুরুল হুদা। আর উপজেলা নির্বাচনে অনিয়ম হলে প্রয়োজনে গুলি করার নির্দেশ দিয়েছেন কমিশনার রফিকুল ইসলাম। মৌলভীবাজারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকেলে নির্বাচন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় তিনি বলেন, নির্বাচনে পেশিশক্তির ব্যবহার কাম্য নয়। এদিকে ভৈরবে প্রিজাইডিং অফিসারদের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কমিশনার রফিকুল ইসলাম। উপজেলা নির্বাচনে কেউ ভোট কাটার চেষ্টা করলে গুলি করার নির্দেশ দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীর, যে কজন ভোটার আসবে তা থেকে সংখ্যাগরিষ্ঠ ভোটেই প্রার্থী নির্বাচিত হবে বলেও জানান রফিকুল ইসলাম। নিজ দেশের জনগণকে ধোঁকা দিতেই ফিলিপিনের আরসিবিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে নিজ কার্যালয়ে জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইয়ুমির সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আগামী বছর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বিচারপতি নির্বাচনে জাপান প্রার্থী দেবে, এ বিষয়ে বাংলাদেশ সরকারের সমর্থন চাইতেই আইনমন্ত্রীর সাথে বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বৈঠকে হলি আর্টিজান মামলার সবশেষ অগ্রগতি জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানান আইনমন্ত্রী। এই মামলায় 211 জন সাক্ষী থাকলেও এখন পর্যন্ত 17 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিনের আরপিসির ব্যাংক যে মানহানির মামলা করেছে তা আইনি আচরণ নয় বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। আরসিবিসির কর্মকর্তাদের যে আচরণটা সেটা আমার কাছে সেটা সত্যি সত্যি আইনি আচরণ বলে আমার মনে হয় নাই। আর মামলাটা করাটা আমার মনে হয় যে তারা তাদের নিজেদের দেশে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা মামলা করছে। রফতানি খাতের ইমেজ সংকট কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বিশেষ সুবিধা জিএসপি আবার ফেরত চাইল সরকার। সকালে রাজধানীতে শুরু হওয়া ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে রফতানি বৃদ্ধিতে জিএসপি সুবিধা ফেরত চান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেই সাথে অবকাঠামো ও বিদ্যুৎ জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বড় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান তিনি। রানা প্লাজার ভয়াবহ ট্রাজেডিতে 1136 জন পোশাক শ্রমিকের প্রাণহানিতে কারখানার পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে 2013 সালের 28 জুন জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র। সেই সিদ্ধান্তের ফলে মার্কিন বাজারে প্রায় 5,000 পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। দফায় দফায় চিঠি চালাচালি এবং যুক্তরাষ্ট্রের দেয়া 16টি শর্তের 15টি পূরণের পরও জিএসপি ফেরত না পেয়ে তখনকার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জিএসপি ফেরতের বিপক্ষে অবস্থান নেন। তবে নতুন বাণিজ্যমন্ত্রী জানালেন, ইমেজ সংকট কাটাতে জিএসপি সুবিধা ফেরত পাওয়া প্রয়োজন। জিএসপি হ্যাজ মেড আওয়ার এক্সপোর্ট লিটল বিট অফ প্রবলেম ফর আস, অ্যাট লিস্ট ফর ইমেজ প্রবলেম। সো উই আর ট্রাইং টু ডু সামথিং হোয়াট এভার ইজ রিকোয়ার্ড টু গেট ব্যাক দিস জিএসপি, আই মিন উইথড্রন অফ সাসপেনশন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ভিসা প্রক্রিয়া সহজ করা এবং মার্কিন বিনিয়োগকারীদের এদেশে আসার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। ট্রাই টু ফাইন্ড আউট সাম গুড ইনভেস্টর ইন বাংলাদেশ ফর বিগ ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার জেনারেশন এন্ড অল দিস থিংস। দ্য আমেরিকান ইনভেস্টমেন্ট ক্যান হেল্প আস রিয়েলি টু গ্রো অ্যাহেড। উই হ্যাভ গিভেন লট অফ স্কোপস, লট অফ ফ্যাসিলিটিস, ইনসেনটিভস। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার জানান, দুদেশের বাণিজ্য সম্পর্ক 43% বৃদ্ধির মধ্য দিয়ে $800 কোটি উন্নীত হয়েছে। পরে ইউএস ট্রেড ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন বাণিজ্যমন্ত্রী। হোটেল সোনারগাঁয়ে শুরু হওয়া 3 দিনের ইউএস ট্রেড শোতে এবার যুক্তরাষ্ট্রের 46টি প্রতিষ্ঠানের 74টি স্টল অংশ নিয়েছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডে ভয়াবহ আগুনে তিতাসের 2টি কূপের উৎপাদন সাময়িক বন্ধ হয়ে গেছে। তিতাস গ্যাস ক্ষেত্রের 1 নম্বর লোকেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে জাতীয় গ্যাস গ্রিডে অন্তত 20 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডের MD তৌফিকুর রহমান তপু জানান, বৃহস্পতিবার বিকেলে গ্যাস ক্ষেত্রের 1 নম্বর লোকেশনের ফ্লেয়ার লাইনের পাশে জমে থাকা অপরিশোধিত জ্বালানি তেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফ্লেয়ার লাইনের 100 গজের মধ্যেই তিতাস গ্যাস ক্ষেত্রের 1 ও 2 নম্বর কূপ থাকায় দ্রুত এসব কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে এসব কূপ থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এবারে ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় হবে 10 দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গীতাঞ্জলি ললিত কলা একাডেমি। 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে 26 মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত চলবে এই উৎসব। 583 মেগাওয়াট ক্ষমতার সামিট মেঘনাঘাটা 2 বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে সামিট গ্রুপের। বেসরকারি পর্যায়ে এটিই হবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। রাজধানীতে বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে সামিটের সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস গ্যাস ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে। কথাসাহিত্যিক ডক্টর নাসরিন জেবিনের 3টি বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উন্মোচন হলো মার্সেলের নতুন লোগো। গাজীপুরের চন্দ্রায় প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীদের উপস্থিতিতে লোগো উন্মোচন করেন প্রতিষ্ঠানটির পরিচালক এস এম নুরুল আলম রেজভি, এস এম শামসুল আলম এবং এস এম আশরাফুল আলম। এর আগে মার্সেল পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেমস গ্লোবের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী 14তম ঢাকা মোটর শো 2019। কুড়িলে এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহিবুল হক। বহুমাত্রিক এই প্রদর্শনীতে বিশ্বের 16টি দেশের 250 প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনীতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বাইক প্রেমীদের তাদের নতুন মডেলের সিবি হর্নেট 160R উইথ কম্বি ব্রেক সিস্টেমের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রদর্শনীতে চোখ ধাঁধানো আয়োজন ছিল এসিআই মোটরস ইয়ামাহার। ডিসপ্লে এবং অ্যাক্টিভিটি 2 ভাগে সাজানো হয় এই আয়োজন। প্রথমবারের মতো ইয়ামাহার আপকামিং নতুন মডেলের টাচ অ্যান্ড ফিল এর অভিজ্ঞতা নিতে পেরেছেন বাইকার ও ক্রেতারা। এসিআই মোটরসের এমডি FH আনসারি এ সময় উপস্থিত ছিলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল সংশোধনের দাবিতে মানববন্ধন হয়েছে শরীয়তপুরে। বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনে প্রধান শিক্ষকদের এক ধাপ নিচের 11তম গ্রেড নির্ধারণ ও সহকারী প্রধান শিক্ষকদের পদ সৃষ্টি না করে সহকারী শিক্ষকদের মধ্য থেকে শতভাগ পদোন্নতির দাবি জানানো হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এদিকে বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের প্রাথমিক সহকারী শিক্ষকরা। বিকালে শহরে চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। দীর্ঘ 19 বছর পর শুরু হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাসখোলা ক্লাব মোড় থেকে মাসখোলা বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কের সংস্কার কাজ। স্থানীয়দের অভিযোগ, স্বেচ্ছাশ্রমে এ কাজ শুরু হলেও মাথা ব্যথা নেই সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধিদের। রাস্তাটি সংস্কারে কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও ফল পাননি স্থানীয়রা। গাইবান্ধার ফুলঝুড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে জনসভা হয়েছে। নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় নৌকা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান বক্তারা। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল আলম হিরো। আমন্ত্রিত অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে পথসভা করেছে চেয়ারম্যান প্রার্থী আলহাজ আব্দুল জব্বার চৌধুরী। দোহাজারীর প্রধান সড়কে পথসভায় একটি আধুনিক উপজেলা গড়া ও মাদকমুক্ত সমাজ গড়ার আশ্বাস দেন আব্দুল জব্বার চৌধুরী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবার নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। বোয়িং 737 MAX 8 ও 9 মডেল নিষিদ্ধে ট্রাম্পের নির্দেশের পর বিশ্বজুড়ে ওই বিমানের উড্ডয়ন স্থগিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্সে হতাশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ 11টা 25 মিনিটে। স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতে আমিন জুয়েলার আন্তর্জাতিক সংবাদ। নিরাপত্তা দুর্বলতার কারণে অবশেষে বিশ্বজুড়ে বোয়িং 737 MAX 8 মডেলের বিমানের উড্ডয়ন স্থগিত করেছে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বোয়িংয়ের সবচেয়ে জনপ্রিয় এই মডেলের 371টি বিমানের চলাচল স্থগিত করা হয়েছে। এর আগে এক জরুরি আদেশে 737 MAX 8 ও 9 মডেল দুটি নিষিদ্ধ করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
গেল অক্টোবরে উড্ডয়নের মাত্র 13 মিনিটের মাথায় ইন্দোনেশিয়ায় 189 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছিল বোয়িংয়ের 737 MAX 8 মডেলের নতুন উড়োজাহাজ। এর 5 মাসের মাথায় গেল রবিবার প্রায় একইভাবে উড্ডয়নের মাত্র 6 মিনিটের মাথায় 157 আরোহী নিয়ে ইথিওপিয়া বিধ্বস্ত হয় একই মডেলের আরও একটি বিমান। এরপরেই নড়েচড়ে বসেছে বিশ্বের বিভিন্ন দেশ। নিরাপত্তা ঝুঁকি এড়াতে এই মডেলের বিমান চলাচল স্থগিত করে যুক্তরাজ্য, চীন, ভারত ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ। কোনো সমস্যা নেই বিমানটির মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এতদিন এই দাবি করে এলো। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশের পর শেষ পর্যন্ত 737 MAX 8 উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করে তারা। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য এবং ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনার জায়গা থেকে তদন্তকারীরা কারিগরি ত্রুটির নতুন আলামত পাওয়ার পর 737-8 ও 9 এই দুটি মডেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। If they are the 737 MAX, we'll be grounded. মার্কিন জনগণ ও সারা বিশ্বের মানুষের নিরাপত্তার ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমরা বিমানগুলোর চলাচল আপাতত নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছি। বোয়িং খুব ভালো প্রতিষ্ঠান, আশা করছি তারা দ্রুত সমাধানে আসবে। ততদিন পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। জ্বালানি সাশ্রয়ী, শক্তিশালী ইঞ্জিন আর অত্যাধুনিক প্রযুক্তির কারণে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় উড়োজাহাজ বোয়িংয়ের এই 737 MAX 8। তবে কী কারণে বারবার ঘটছে এমন দুর্ঘটনা? বিশেষজ্ঞরা বলছেন বড় ইঞ্জিন বিশিষ্ট বিমানটির সফটওয়্যার ও নকশা দুটোতেই সমস্যা থাকতে পারে। তারা বলছেন উড্ডয়নের পর জরুরি পরিস্থিতিতে স্বয়ংক্রিয় অবস্থা থেকে পাইলট বিমানটির নিয়ন্ত্রণ ম্যানুয়ালি নিতে গেলে তা কাজ না করে বিধ্বস্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন নকশায় ত্রুটি থাকলে সফটওয়্যার আপডেট করেও সমস্যার সমাধান সম্ভব নয়। এমন পরিস্থিতিতে প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশে এই মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা। বোয়িংয়ের 737 MAX 8 মডেলের উড়োজাহাজটি 2020 সালের মার্চে বেসরকারি একটি এয়ারলাইন্সে যুক্ত হওয়ার কথা রয়েছে। ইফাত জামান, বাংলাভিশন, নিউজ ডেস্ক। ক্লেমন খেলার সংবাদ। পদত্যাগ সহ 4 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে রোকেয়া হলে শিক্ষার্থীদের অনশন স্থগিত। দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি নয়া ভিপি নুরুলের। সমাজসেবা ও দেশের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী। টাঙ্গাইলে 12টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও 19টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। জিয়ার ফানেস ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেয়া সাজা স্থগিত এবং জামিন চেয়ে আপিল খালেদা জিয়ার, শুনানি হতে পারে অবকাশের পর। গ্যাসের দাম বাড়ানোর শুনানি শেষ, পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন, জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ। সাফ ফুটবলে বাংলাদেশ নারী দলের উড়ন্ত সূচনা, ভুটানকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে সাবিনা মৌসুমীরা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ রাত 1:30 দেখার আমন্ত্রণ রইল। ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladesh। ধন্যবাদ সঙ্গে থাকায়। শুভরাত্রি। শুভরাত্রি।